হাটহাজারী উপজেলা মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার আজকে বৃহস্পতিবার বেন্যা 11টার সময় এক জঙ্গিবাদ বিরোধী আলেম উলামা ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হইয়া এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল হাট্টাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেসা শিউলি। বিশেষ অতিথি আছিল চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার AKM ইমরান ভূঁইয়া। এডে প্রধান বক্তা আছিল মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আলহাজ রিয়াজ মাহমুদ। এডে সভাপতিত্ব করে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিন্নাত সুহানা চৌধুরী। এডে আরও উপস্থিত আছিল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও শিক্ষার্থী। রাষ্ট্রপতি কাকে বলতাম, জনগণের সেবক, আপনাদের সেবার প্রধানের জন্য আমি বিষয়টি করে এসেছি। রাষ্ট্র আমাকে প্রস্তুতি দিয়েছে, এটা আমি আপনাদের আমার কাছে পবিত্র আমানত, এটা করে আমি আপনাদের কাছে এসেছি। ডেক্স নিউজ, C+ TV, চট্টগ্রাম। এই যে দেখো, KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।